এবার মমতা ব্যানার্জির চরিত্রে অভিনয় করবেন মিথিলা। এক চলচ্চিত্রে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অভিনয়ের খবর এসেছে কলকাতার গণমাধ্যম। মঙ্গলবার কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনে এক খবরে বলা হয়, তৃণমূলের নেতা মদন মিত্রের জীবন ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করতে চলেছে টলিগঞ্জের নির্মাতা রাজশ্রীতে। সেই সিনেমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন উঠেছে টলিউডে। বিষয়টি নিয়ে পরিচালক রাজশ্রীতে বলেন, মিথিলা থাকবেন ছবিতে, তবে কোন চরিত্রে থাকবেন সেটা এখনও ঠিক হয়নি। রাজশ্রীদের পরিচালনায় টলিগঞ্জের সিনেমায় অভিষেক ঘটেছে ঢাকার অভিনেত্রী মিথিলার। তার পরিচালনায় মায়া নামের একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। কলকাতায় সিনেমাটি প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। মমতা চরিত্রে অভিনয়ের বিষয়টি জানতে চাইলে মিথিলা জানান, আমি এই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানি না। নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতাতেই স্থায়ী হয়েছেন মিথিলা। মায়ার কাজ শেষ করার পর রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় আর রিভার ইন হ্যাভেন নামে আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মদন মিত্রের বায়োপিকে 2022 সালের দিকে হাত দেবেন রাজশ্রী। মদন মিত্রকে নিয়ে টলিগঞ্জে আরেক পরিচালক রাজা চন্দও আরেকটি জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করবেন বলে জানিয়েছেন। রাজশ্রীতে বলেন, মদন মিত্র আমার এলাকার বিধায়ক, সে কারণেই আমি মদনদাকে অনেক কাছ থেকে দেখেছি, জেনেছি এবং চিনি। নির্বাচনে কামারহাটি থেকে মদনদার দাঁড়ানো, নির্বাচনে জেতা, মাঝখানে একটা অন্যরকম সময় পার করেছেন, মদনদার আবার ফিরে আসা, ফের নির্বাচনে জেতা, সেদিক থেকে বায়োপিকটা কীরকম করে বানাবো সেটা অনেকটাই পরিষ্কার আমার কাছে। তবে এই বায়োপিকের চিত্রনাট্য লিখবেন অন্য একজন, যিনি খুব জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক এবং কবি, যিনি কামারহাটিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তবে এখনই তার নামটি বলতে চাইছি না। মদন মিত্রের ভূমিকায় বলিউডে পঙ্কজ ত্রিপাঠী কিংবা টলিউডে শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজশ্রী। চিত্রনাট্য লেখার পর তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।